হাদিস, এই হাদিসে এসেছে যে আল মাইয়্যিতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, সহিহ বুখারীতে 1292 নম্বর হাদিস। এই হাদিসটা কি বলা হয়েছে যে ব্যক্তি, একজন ব্যক্তি মারা গেল আর তার নিকটতম আত্মীয় চিল্লি চিল্লি বয়ান করে করে কান্না করলো, এই কান্না করার কারণে ওই মুর্দার কবরে আজাব শুরু হয়ে যায়। আর একটি হাদিসে আছে, এই কান্না করার কারণে যতক্ষণ সে কান্না করলো ততক্ষণ তাকে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। কান্না তার শেষ হয়ে গেল, শাস্তিও শেষ হয়ে গেল। আবু ইয়ালা থেকে এটা বর্ণনা করা হয়েছে। আরো অনেক হাদিস আছে যেটা জীবিত মানুষের কান্নায় মৃত মানুষের আজাব হয় বা শাস্তি হয়। এটা কেন? তাহলে একজনের পাপের বোঝা অন্যজনা বহন করবে না, আজকের আমার মজমুন ছিল। তো এটা কি হলো? এটা এই জন্য, এটা প্রকৃতপক্ষে তাকে আজাব দেওয়া হচ্ছে, ওই জীবিত মানুষের কান্নার জন্য নয়। তাকে কিসের জন্য আজাব হচ্ছে? তার নিজের পাপের জন্য। মহান আল্লাহ বা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা ওসিয়ত করো, নসিহত করো যে আমি মারা গেলে যেন কেউ বয়ান করে কান্না করব না। এটা তাকে জীবন দশায় বলে যেতে হতো। জীবনে যদি একদিন কেউ বলে থাকে তাহলে তার আর আজাব হবে না। যে যতই কান্না করুক তার ওয়ারিসরা, তাদের কবরে বা তাদের ডাঙাতে কোনো শাস্তি হবে না। আর জীবনে যদি একদিনও না বলা থাকে তার কঠোর শাস্তি হবে। এটা তার নিজের না বলার দরুন তাকে শাস্তি প্রাপ্ত হতে হলো। এটা তার নিজের পাপের জন্যই পাশ্চাত্য তার নিজের আজাবে ভুগতে হলো। এটা প্রকৃতপক্ষে নিজেই আমরা বলে যাইনি। সেজন্য মানুষের কে কখন মারা যাবে তাকেও জানে না, সেজন্য এটা আগে থেকে ওসিয়তটা করে যেতে হয়। গত সন্ধ্যায় ওসিয়ত সম্বন্ধে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। সেই ওসিয়তটা প্রত্যেকটা মানুষকেই করা প্রয়োজন আছে। এগুলো করলে আমরাই ভালো হব বা আমাদের পারলৌকিক জীবনে সুগম হবে ইনশাআল্লাহ আজিজ। সেজন্য আজকের এই খুতবাটা মূল উদ্দেশ্য হল আমরা কখনো অন্যায় কাজ, অবিচার কাজে দিকে আমরা নিজে যাব না, কাউকে যেতেও দেব না। এটা যদি আমাদের মূল বাসনা থাকে, এটাই যদি মূল টার্গেট হয়, তাহলে আমরা পারলৌকিক জীবনে খুব সহজেই সাকসেসফুল হয়ে যাব ইনশাআল্লাহ।